নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ভরাট আসনে একটি ফ্লাওয়ার ডিজাইন নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো চলো এবার আমরা ডিজাইনটি দেখে নেব। তো প্রথমে আমি পিঙ্ক কালারের উল নিয়ে নিচ্ছি। দেখো, পিঙ্ক কালারের উল নিয়ে আমি প্রথমে এখানে 6টি ঘরের একটি লাইন তৈরি করছি। তো এই সেম ভাবে দেখো, উপরের দিকে একটি ঘর কমাচ্ছি, সরি বাড়াচ্ছি, আর নিচের দিকে একটি ঘর কমাচ্ছি। এভাবে করে আমি 6টি ঘরের মোট 4টে লাইন তৈরি করব। তো 3 নম্বর লাইন তৈরি হলো, এবার 4 নম্বর। 4 নম্বর লাইন তৈরি করার পরে দেখো, মাঝে একটি লাইনের গ্যাপ রেখে আমি আবার 6টি ঘর নিয়ে আগের যেই প্রথমে যেই লাইনটি তৈরি করেছিলাম তার লেভেল সমান রেখে একটি লাইন তৈরি করলাম। আবার সেমভাবে উপরের দিকে একটি ঘর বাড়িয়ে আর নিচের দিকে কমিয়ে আরও 3টে লাইন, অর্থাৎ আগের বারের মতো করে 4টে লাইনের পাপড়ি তৈরি করে নিচ্ছি। আর এদিকে দেখো, কৌণিক বরাবর আমি 2টো ঘর গিয়ে, এই দেখো এখানে কৌণিক বরাবর, এখান থেকে 1, 2 কৌণিক বরাবর 2টো ঘর গিয়ে আমি আবার 6টি ঘর গুনে নিয়ে একটি লাইন তৈরি করে নিলাম। আবার সেমভাবে আমি আরও 3টে লাইন তৈরি করবো। এক্ষেত্রে আমি ওপরের দিকে ঘর সংখ্যা কমাবো আর নিচের দিকে ঘর সংখ্যা বাড়াবো। তো দেখো, 3টে লাইন তৈরি হয়ে গেল। এবার আমি 4 নম্বর লাইন তৈরি করে নিলাম। 4 নম্বর লাইন তৈরি করার পরে একটি লাইনের গ্যাপ রেখে আমি আবার সেমভাবে 6টি ঘরে আরেকটি লাইন তৈরি করলাম। লাস্টে যে লাইনটি তৈরি করলাম তার লেভেল সমান রেখে আবার উপরের দিকে এবার ঘর সংখ্যা বাড়াবো আর নিচের দিকে ঘর সংখ্যা কমিয়ে আমি আরও 3টে লাইন তৈরি করব। অর্থাৎ এখানেও 4টে লাইনের আমি পাপড়ি তৈরি করে নেব। তো সেমভাবে দেখো, কৌণিক বরাবর আমি 2টো ঘর গুনে গিয়ে আবার 6টি ঘরের লাইন তৈরি করা স্টার্ট করে দিলাম। এখানে আগের মতো করেই সেমভাবে 6টি ঘরের মোট 4টে লাইন তৈরি করে নেব। তো 2টো লাইন তৈরি হয়ে গেল। এবার আমি 3 নম্বর লাইন তৈরি করছি। দেখো, এদিকের লেভেল সমান আছে কিন্তু আগের পাপড়ির থেকে। ফার্স্টে যে এখানে দেখো লেভেলটা, তোমরা যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তোমাদের ঠিকঠাক সেলাই হবে। তো দেখো, আমি আবার সেমভাবে অপর সাইডটি কমপ্লিট করছি। এক্ষেত্রে আমি ঘর সংখ্যা ওপরের দিকে বাড়াচ্ছি, বা পাপড়ির ওপরের দিকে বাড়াচ্ছি আর নিচের দিকে ঘর সংখ্যা কমাচ্ছি। তো 4টে লাইন তৈরি হয়ে গেল। এবার আমি কৌণিক বরাবর আবার 2টো ঘর চলে গেলাম। আবার সেমভাবে আমি পুরোটা পাপড়ি কমপ্লিট করে নিলাম। দেখো, কমপ্লিট করে নিচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। তো দেখো, সেমভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো তোমরা সেমভাবে পুরোটা পাপড়ি কমপ্লিট করে নেবে। পিঙ্ক কালারের ফুলের অংশটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, আমি মাঝে 4টে ঘর নিয়ে আমি একটি ক্রসটিস তৈরি করে নিচ্ছি, 4টে ঘরের যে ক্রসটিস হয় সেগুলো। তো দেখতেই পাচ্ছ আমার ক্রসটিস প্রায় তৈরি হয়ে এসেছে। তো এভাবে করে তোমরা প্রথমে সেন্টারটি কমপ্লিট করে নেবে এখানে। এবারে আমি পেস্ট কালারের উল নিয়ে নেব। তো এই উলটি দিয়ে দেখো, এখান থেকে যে আগে যে পাপড়ি আছে সেখান থেকেই কিন্তু আমি 6টি ঘর গুনে নিয়ে লাইন তৈরি করছি। এক্ষেত্রেও কিন্তু 6টি ঘরের মোট 4টে লাইন তৈরি হবে। ওপরের দিকে দেখো একটি ঘর সংখ্যা বাড়াচ্ছি আর নিচের দিকে একটি ঘর সংখ্যা কমাচ্ছি। এভাবে করে আমি মোট 6টি ঘরের 4টে লাইন তৈরি করে নেব। তো দেখো, 4টে লাইন তৈরি হয়ে গেছে, আগের পাপড়ির লেভেল সমান কিন্তু থাকছে। তো এই সাইডেও আমি সেমভাবে 6টি ঘর গুনে নিয়ে 4টে লাইন তৈরি করে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু আগের লাইন বরাবর এই লাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো, 4টে 4টে মোট 8টি লাইন তৈরি হয়ে গেল। এবার আমি অপর সাইডেও ঠিক সেমভাবে তৈরি করব। দেখো, এখানেও আমি আগের লাইন বরাবর ওপরের দিকে 6টি ঘর গুনে নিয়ে আমি আগের মতো করেই লাইন তৈরি করে নিচ্ছি, 4টে লাইন, 6টি ঘরে 4টে লাইন। তো দেখো, 2টো লাইন তৈরি হয়ে গেল। এবার 3 নম্বর লাইন, 3 নম্বর লাইনের পরে 4 নম্বর লাইন। এবার মাঝে একটি লাইনের গ্যাপ রেখে আমি আবার 6টি ঘর গুনে নিয়ে আগের লেভেলটি সমান রেখে একটি লাইন তৈরি করলাম। এবার আরও 2টো লাইন আমি তৈরি করে নেব। তো দেখো, 3 নম্বর লাইন তৈরি হয়ে গেল। এবার 4 নম্বর লাইনও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কৌণিক বরাবর এখানেও তোমরা তৈরি করে নেবে। আর এবারে আমি কৌণিক বরাবর যে লাইনগুলো হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আগের লাইনের থেকে একটি ঘর ওপরে, আগে যে আমি পিঙ্ক কালারের সেলাইটি করেছি সেক্ষেত্রে কিন্তু দেখো তার লাইনের কৌণিক বরাবর 6টি ঘর গুনে নিয়ে কিন্তু আমি এখানে আরও 4টে লাইন তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ 4টে লাইন তৈরি হয়ে গেল। এই সাইডেও দেখো, আগে যে পিঙ্ক কালার তার কৌণিক বরাবর ঘরে গেলাম আর নিচের দিকে 6টি ঘর গুনে নিয়ে আমি 4টে লাইন তৈরি করে নিচ্ছি, 6টি ঘর নিয়ে। এক্ষেত্রে কিন্তু ওপরের দিকে ঘর সংখ্যা বাড়াচ্ছি আর নিচের দিকে ঘর সংখ্যা কমাচ্ছি। এভাবে করে 4টে লাইন করে পুরোটা অংশ তোমরা কভার করে নেবে। দেখো, এই সাইডেও কিন্তু আমি সেমভাবে কৌণিক বরাবর ঘরে গিয়ে 6টি ঘর গুনে নিয়ে মোট 4টে লাইন তৈরি করে নিচ্ছি। তো 2টো লাইন তৈরি হয়ে গেছে। এবার 3 নম্বর লাইন, এবারে 4 নম্বর লাইন। তো এই সাইডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো, আমি পুরোটা কভার করে নিয়েছি। এবার আমি টিয়া রঙের উল নিয়ে নেব।
तो एखाने आमी सेंटर बराबर देखो प्रथमे एक लाइन तैरी करे निलाम एखाने किन्तु आमी एक घर संख्या कमिए नियेछे आर एखाने देखो एक घर आछे तो एई बराबर आमी एखानेओ लाइन तैरी करे निलाम तो एक लाइन तैरी करार परे देखो ये कौनिक बराबर दुटो घर आसछे तो एभावे करे भि शेप करे देखो एक भि शेप तैरी करे निलाम एभावे करे भि शेप करे आमी पुरोटा अंश कवर करे नेब देखो दुटो घर करे जाच्छे किन्तु एखाने तो आमी तोमादेरके गुणे देखाच्छि एखाने देखो एक दुई तो दुटो घर एदिके लम्ब बराबर आबार दुटो घर पाशापाशी तो एभावे करे भि शेप करे आमी पुरोटा अंश कवर करे नेब देखो दुटो करे घर जाच्छे किन्तु तोमरा अवश्यई ख्याल राखबे दुटो करे घर करे आमी एटा भराट करते करते उपरेर दिके जाच्छि तो देखो दुटो घर करे आमार अनेकटा अंश कवर हये गेछे आर दुटो लाइन तैरी करले दुटो भि शेप तैरी करले किन्तु एई भेतरेर अंशटुकु कवर हये जाच्छे तो देखतेई पाच्छो दुटो करे घर करे आमी পুরোটা কভার করছি তো এটুকু কিন্তু কভার হয়ে গেল প্রায় তো এটুকু কভার করে নেওয়ার পরে আমি এর উপরের অংশ দেখো এই কৌণিক বরাবর যাচ্ছে আগে যে পেস্ট কালার সেলাইটি করেছি তার কৌণিক বরাবর ঘর থেকে আমি সেলাই করছি তো এক্ষেত্রেও কিন্তু হিসেব তৈরি করতে করতেই আমি উপরের দিকে এগোচ্ছি তো দেখো উপরের দিকে আমি একটি করে ঘর সংখ্যা বাড়াচ্ছি আর নিচে কৌণিক বরাবর আমি ঘর সংখ্যা নিচ্ছি এভাবে করে হিসেব আমি মোট প্রথমে পাঁচটি হিসেব তৈরি করে নেব তো তিনটে হিসেব এই বড় সাইজের হিসেব পাঁচটি তৈরি হবে তো তিনটে তৈরি হয়ে গেল এবার চার নম্বর তো চার নম্বর হিসেবের পরে এবার আমি পাঁচ নম্বর হিসেব তৈরি করছি উপরের দিকে একটি ঘর সংখ্যা বেশি নিয়ে আর নিচের দিকে মাঝ বরাবর কিন্তু কৌণিক বরাবর তো এভাবে পাঁচটি হিসেব তৈরি করার পরে আমি লেভেল এবার সমান রাখবো তো দেখো লেভেল সমান রাখছি আর মাঝ বরাবর কিন্তু হিসেবের যে সেন্টার আছে সেটি বরাবর কিন্তু কৌণিক বরাবর যাচ্ছে তো এভাবে করে এবারে লেভেল সমান রেখে আমি যখন দুটো ঘরে পৌঁছে যাব তো দেখতেই পাচ্ছ আমি হিসেব তৈরি করতে করতে এগিয়ে যাচ্ছি তো তোমরা সেমভাবে হিসেব তৈরি করবে দেখো অনেকটা আমি এগিয়ে গেছি এবার তিনটে ঘরে আমি চলে এসেছি দেখো তিনটে ঘরের হিসেবে আমি তৈরি করেছি দুই সাইড দিয়ে তিনটে ঘর থাকবে এবার দুটো ঘরের হিসেবে চলে এসেছি এটি তৈরি করার পর আমি সেন্টারটি বেছে নিয়ে দেখো আমি এখানে এখানটুকু যেখানে গ্যাপ আছে সেখানে দুটো ঘর নিয়ে আমি এই গ্যাপটুকু কভার করে নিলাম তো অপর সাইডেও কিন্তু সেম সেলাই হবে আবার এখানে দেখো এই লেভেলের সমানের পাশের ঘর থেকে প্রথমে আমি একটি ঘর নিয়ে ফোর তুললাম এবারে দুটো ঘর নিয়ে এভাবে করতে আমি ওপরে কিন্তু লেভেলটি সমান রাখবো আর নিচের দিকে যেভাবে মানে যাতে ভরাট হয়ে যায় সেভাবে আমি সেলাই করব তো দেখো আমি উপরের দিকে লেভেল সমান রাখছি আর নিচের দিকে একটু একটু করে ঘর সংখ্যা বাড়ছে আগে যেই ডিজাইন আছে সেই বরাবর আমি শুধু সেলাই করে দিচ্ছি তো এভাবে করে তোমরা পুরোটা অংশ কভার করে নেবে দেখতেই পাচ্ছ আমি মাঝে সেন্টারে পাপড়ি বরাবর চলে এসেছি এবারে তিনটে ঘর হলো এখানে কিন্তু তিনটে ঘর হবে তোমরা খেয়াল রাখবে বা এখানে তোমরা ঘর সংখ্যা আরও কমিয়েও দিতে পারো এখান থেকেও তোমরা সেলাই করা স্টার্ট করতে পারো এখানে দুটো ঘর সংখ্যাও তোমরা নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এভাবে করে এই পাপড়িটি সেন্টার বরাবর চলে আসব তো দেখতেই পাচ্ছ আমি সেন্টারে চলে এসেছি এখানে কিন্তু প্রতিটা ঘর সংখ্যা কিন্তু আমি উপরের দিকে লেভেল সমান রাখছি তো তোমরা ঠিক সেমভাবে উপরের দিকে লেভেলটি সমান রাখবে তো দেখতেই পাচ্ছ অনেকটা অংশ কিন্তু কভার হয়ে এলো তো এভাবে করে পুরোটা ফুল কিন্তু তোমরা কভার করে নেবে তো এই ক্ষেত্রে কিন্তু দেখো এখানে তিনটে ঘর আসার পরে কিন্তু এদিকে যখন সেলাই করবে তখন কৌণিক বরাবর তোমরা সেলাই করবে তো কৌণিক বরাবর মানে নিচের দিকে কৌণিক বরাবর দেখো এখানে কিন্তু এইটুকু কিন্তু এই তিনটে ঘরের পরে এখানে আগে নিচের দিকে কৌণিক বরাবর আর উপরের দিকে লেভেল সমান রেখে সেলাই করবে আর দ্বিতীয় নাম্বার পাপড়িতে যখন আসবে কৌণিক বরাবর যেই পাপড়িটি হয়েছে সেটি বরাবর এলে তোমরা কিন্তু কৌণিক বরাবর যাবে নিচের দিকে দেখো আমি কৌণিক বরাবর যাচ্ছি কৌণিক বরাবর আর ওপরের দিকে কিন্তু লেভেল সমান রাখছি এভাবে করে ঘর সংখ্যা কমাতে কমাতে যখন একটি ঘরের লাইনে চলে আসবে তখন কিন্তু ওপরের এই অংশটুকু তৈরি হয়ে যাবে আবার তোমরা দেখো এই নিচের থেকে সেলাই করা স্টার্ট করবে এখান থেকে আগের মতো করে ছোট ছোট হিসেব দিয়ে তোমরা ওপরের দিকে বড় হিসেব দিয়ে পুরোটা অংশ কভার করে নেবে তো দেখতেই পাচ্ছ এখানে দুটো ঘরের যে হিসেব হয় সেগুলো আমি তৈরি করছি প্রথমে একটি ঘরের হিসেব এখানে এবারে দুটো ঘরের হিসেব তৈরি করব দেখো এখানে কিন্তু দুটো ঘর আছে কৌণিক বরাবর নয় পাশাপাশি গেলে দুটো ঘর হবে আর এই ছোটো হিসেবগুলো কতগুলো তৈরি করে পুরোটা কভার করে নেবে তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে